হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা রিভিউ করব সাহো সিনেমাটির। তো চলুন ভিডিওটি দেখা যাক। তো ফাইনালি সাহো সিনেমাটি রিলিজ হয়ে গেছে। তো ওই ভিডিওটা একদম স্পয়লার ফ্রি হবে। এই ভিডিওতে আমি কোনো গল্পের ব্যাপারে বলবো না। তো আমরা যাভাবে সিনেমাটি দেখতে গিয়েছিলাম, তো সেরকম আমাদের মন পড়তো সিনেমাটি হতে পারেনি। সিনেমাটি ডাইরেক্ট করেছেন সুজিত, সুজিতের ডাইরেকশানটাও সেরকম ঠিকঠাক হয়নি সিনেমাতে। আর সিনেমাতে অ্যাক্টিং বলতে চাঙ্কি পাণ্ডে খুব দারুণ অ্যাক্টিং করেছে। যখনই স্ক্রিনে চাঙ্কি পাণ্ডে এসছে তো খুব দারুণ অ্যাক্টিং দিয়ে ফ্যানদের মজা দিয়েছে। এবং এরপরে আমরা বলবো প্রভাসের অ্যাক্টিং। প্রভাসের অ্যাক্টিং ঠিকঠাক ছিল, কিন্তু তার হিন্দি বলার ঢঙটা খুব খারাপ। এবং সিনেমাটিতে নীল নীতিন মুকেশও ভালো অ্যাক্টিং করেছে এবং শ্রদ্ধা কাপুর মোটামুটি অ্যাক্টিং করেছে। এবং সিনেমাতে বাকি যে কাস্টগুলো ছিল তারাও, তাদের স্ক্রিন প্লেটা খুব কম ছিল, তো তারা মোটামুটি অ্যাক্টিং করেছে। এবং যে মেন জিনিসটাতে চলে আসে, সিনেমাটির গল্প, তো সিনেমাটির গল্প প্রথম দিকে একটু ভালো ছিল, আবার লাস্টের দিকে একটু খারাপ, এরকম করে আপ ডাউন সিনেমাটা চলতে থেকেছে। তো সিনেমাটা খুব একটা আমাকে ভালো লাগেনি, তো মোটামুটি সিনেমা বলবো। তো সিনেমাতে খরচ হয়েছে 350 কোটি এবং সিনেমার VFXটা একদম খারাপ বলবো না, তবে খুব একটা ভালো হয়নি, কারণ অনেকটা কার্টুন। তবে সিনেমার কিছু কিছু VFX মোটামুটি ছিল, খারাপ না, তবে হলিউডের লেভেলের মতো আমরা যেটা আশা করেছিলাম সেটা হতে পারেনি। এমনি বলিউডের সিনেমার মধ্যে যেরকম হয় সেরকমই। তো সিনেমাটির উইক পয়েন্ট হলো সিনেমাটির ডাইরেকশান এবং সিনেমাটির স্ক্রিন প্লে, যেটা খুবই খারাপ ছিল। তবে সিনেমার লাস্টের অ্যাকশনটা খুব ভালো এবং শেষে মোটামুটি খুব একটা খারাপ হয়নি। তো প্রভাস ফ্যানদেরকে আমি বলছি, এটা একটা খুব ভালো অ্যাকশন মুভি, যদি তারা দেখতে চায় অবশ্যই হলে গিয়ে দেখে আসতে পারে। কিন্তু যদি কেউ ভাবে যে গল্প হিসাবে আমি সিনেমাটা দেখতে যাবো, তো আমি একদম তাকে যেতে মানা করব, কারণ সিনেমার গল্পটা খুব একটা ভালো না। আর সিনেমাটি খুব অতিরিক্ত বড় করে দেওয়া হয়েছে। সিনেমাটি 2 ঘন্টা 50 মিনিটের ছিল, যেটি কমিয়ে অনায়াসে 2 ঘন্টা 30 মিনিট কিংবা 20 মিনিটের করা যেত। এবং সিনেমার গানগুলি ঠিকঠাক জায়গায় ম্যাচ খাওয়ানো হয়নি, হঠাৎ হঠাৎ করে গান শুরু হয়ে যাচ্ছিলো যেখানে সেখানে। তো তবে আমি একটা কথা বলতে পারি, এটা একটা খুব ভালো অ্যাকশন সিনেমা, তো আপনারা যদি দেখতে চান তো দেখে আসতে পারেন। তো এই ভিডিওতে এতটুকুই, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং নোটিফিকেশান পাওয়ার জন্য।